আজ বুধবার দোসরা শ্রাবণ দু তেইশ সালের উনিশে জুলাই বেশ রাশি চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা একটি মন্ত্র দেখতে পাচ্ছেন ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি বুধ গ্রহের বীজ মন্ত্র বুধ নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধ আর বিদ্যা বুদ্ধি বা বিজনেসের ক্ষেত্রে উন্নতি করবার জন্য জন্মছকে বা গোচরগত ছকে বুধের মজবুতি কিন্তু অত্যাবশ্যক যাদের জন্ম ছকে বুধ মজবুত পজিশানে নেই তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শ্রাবণ মাসের দিন আর তাই আজকের দিনে বুধের বীজ মন্ত্র আপনারা সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার জপ করুন বিশেষ করে হিজড়া যারা উভয় লিঙ্গের যারা যারা রাস্তার ঝাড়ুদার তাদের সেবা শুশ্রূষা করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন খাদ্য খাবারের তালিকার মধ্যে সবুজ রঙের এলাচের মাত্রা বাড়িয়ে দিন এতেও কিন্তু বুধের মজবুতি ঘটে তাহলে বিদ্যা বুদ্ধি বিজনেস তিনটি ক্ষেত্রেই নিজেদেরকে আপনারা সমৃদ্ধশালী অনুভব করতে পারবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না অলিক চিন্তাভাবনা করে কোনো লাভ নেই বাস্তবের মাটিতে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন আর যারা অর্থগতভাবে আয় ইনকাম আপনাদের বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে কোনো দীর্ঘস্থায়ী লগ্নি এড়িয়ে চলুন বাইরে গিয়ে বরং বন্ধু বান্ধবদের সাথে কিছু কোয়ালিটি টাইম পাস করুন আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি কিন্তু সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না বন্ধু বান্ধবরা আত্মীয় স্বজনদের সাথে কোনো প্রকার কারবার করার আগে সব দিক কিন্তু বিচার বিবেচনা করে আপনাদের এগিয়ে যাওয়া উচিত আপনার অতিরিক্ত শক্তি আজ পেশাদারি প্রচেষ্টায় ব্যবহার করুন অবসরকালীন সময়ে যোগব্যায়াম ধ্যান বা প্রাণায়ামের সাহায্য নিন নতুন কোনো বই কিনে সেটি পড়তে পারেন বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন